আলিস ধরা খেল এই মুহূর্তে খবর এলো, এই মুহূর্তে খবর এলো, গুলি আলিস ধরা খেল এই আলিসের গালে। আওয়ামী সরকারের গোলাপি পুলিশের তালিকা প্রকাশ, কোটাবিরোধী গণহত্যা চালাতে 200 পুলিশ কর্মকর্তার গোপন পাসপোর্ট প্রকাশ, ভারতের চাপে 15 বছর পর পিলখানা বিডিআর হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করল ভারতীয় মিডিয়া, জয় হাসিনা সহ ফেঁসে গেল 48 জন শীর্ষ আওয়ামী লীগ নেতা। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন সালমান এফ এবং আনিসুর রহমানকে গ্রেপ্তার করেছেন, তাদেরকে গ্রেপ্তার করায় এবার আনন্দ মিছিল করছেন সারা বাংলাদেশে। সম্মানিত দর্শক, বিরোধী দলের সকলে এবার আনন্দ মিছিলে মেতে উঠেছেন, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সম্মানিত দর্শক, অন্যদিকে দেখতে পারবেন এবার 200 পুলিশ কর্মকর্তার নামে আন্তর্জাতিক মামলা। ইতিমধ্যে কিন্তু গোপালি 200 পুলিশ কর্মকর্তাদেরকে মামলা দিয়েছেন এবং সেই পুলিশ কর্মকর্তাদের ভিতরে বড় বড় কর্মকর্তারাও রয়েছে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখে আসি কোন কোন পুলিশ অফিসাররা রয়েছে সেই মামলায় এবং যে আনন্দ উল্লাস করছেন এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমরা জানি যে বাংলাদেশের স্বৈরাচার সরকার ক্ষমতায় আসার পর এই দেশের যে আদালতের যে স্বাধীনতা, এটা একমাত্র আইনমন্ত্রী আনিসুর রহমানের মাধ্যমে লাভ করা হয়েছে এবং এই দেশের যে জামায়াতে ইসলামের যে দেশ, তাদেরকে রাজাকার নামে, রাজাকারের নাম দিয়া যে তাদেরকে শাসির কাজটা জুড়িয়েছে মিথ্যা মামলা দিয়া, এটা একমাত্র আনিসুর রহমান দ্বারাই সম্ভব হয়েছে। এবং এই দেশে যত খুন খারাপি, অন্যায়, অত্যাচার, অবিচার এবং নির্যাতন, জেল, জমি, মাইনাগর সব কিছুই এই আইনি সম্মানের দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আমরা এই আইনমন্ত্রী সাবেক আইনমন্ত্রীর কুকর্মের জন্য সরকারের কাছে তার ফাঁসি কামনা করি এবং অবিলম্বে তার ফাঁসি কার্যক্রম করার জন্য। এই আইনমন্ত্রী আনিসুর হক অন্যায়ভাবে বহুত আলেম ওলামা যারা আছে সকলকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাজ ধরে ধরে মারছে, আর পাশাপাশি আমরা যারা আসি সকলে আখড়ার পক্ষ থেকে, আখড়াবাসীর পক্ষ থেকে তার অবিলম্বে ফাঁসি দাবি করছি। আজকে এই বাংলার মানুষের আনন্দের দিন, একজন কুখ্যাত খুনি আনিসুল হক ধরা পড়েছে। সারা বাংলাদেশে যে গুম, খুন, হত্যা, নির্যাতন এবং আইনাগর সহ যেই তাণ্ডব চালিয়েছিল, আজকে তার অবসান ঘটেছে। আমরা অবিলম্বে দাবি করব এই খুনি সহ আরো যারা তাদের দোষর আছে, শেখ হাসিনা সহ তাদের আমরা ফাঁসি দাবি করছি। অবিলম্বে তাদের জনতার আদালতে তাদেরকে ফাঁসি দিতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে যে নৈরাজ্যের সৃষ্টি একমাত্র হুতা, এই অবৈধ আইনমন্ত্রী শেখ হাসিনা তারে দিয়ে বাংলাদেশের সমস্ত কিছু জায়েজ করে নিছে। আপনারা জানেন যে গত এই 1 বছরে বাংলাদেশে বিএনপির নামে 1 লক্ষের উপরে মামলা দিয়েছে। বিএনপির লোকজন তার এই অত্যাচারে, নির্যাতনে বাড়িতে ঘুমাতে পারে না। তো আজকে এই ক্ষমতার যে গায়েবী মামলা দিয়ে, হামলা দিয়ে যে কাজ করেছে, এই দেশের মানুষ কোনোদিন আনিসুল হককে ক্ষমা করবে না। কাজেই আমরা ক্ষমতা গ্রহণের সাথে সাথে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবে পুলিশ বাহিনীতে নগ্ন দলীয়করণ শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পুলিশ বাহিনীতে দলীয় অনুগত 32,000 পুলিশকে নিয়োগ দেওয়া হয়। এর মাঝে শুধু গোপালগঞ্জ জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 পুলিশ সদস্য। কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে শুধু দলীয় বিবেচনায় আওয়ামী লীগের অনুগতদের নিয়োগ দেওয়া হয়। বিরোধী মতের মানুষের দমনপীড়ন এসব পুলিশ সদস্যদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার অংশ হিসেবেই এই নিয়োগ দেওয়া হয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার পুলিশ প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, পুরুষ ও নারী এবং এলাকাভিত্তিক সুনির্দিষ্ট কোটা থাকলেও তা একেবারে উপেক্ষা করে নগ্ন দলীয় বিবেচনাতে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। ক্ষমতা গ্রহণের পর প্রথম 4 বছরে পরিসংখ্যান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার এলাকা গোপালগঞ্জকে কেন্দ্র করে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ি এলাকা থেকে 10,000 পুলিশ সদস্য নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়। গোপালগঞ্জে কোটা অনুযায়ী 800 লোক নিয়োগের নিয়ম থাকলেও এই একটি জেলা থেকে নিয়োগ দেওয়া হয় 8,000 এবং 2,000 নিয়োগ দেওয়া হয় বৃহত্তর ফরিদপুর জেলা বিভিন্ন উপজেলা থেকে। এসব নিয়োগের মাধ্যমে সরকার পুলিশ বাহিনীকে গোপালগঞ্জ করণের দিকে ধাবিত করতে থাকে, যা বর্তমান সময়ে সরকারের অন্যতম লাঠিয়াল এক বাহিনীতে পরিণত হয়েছে। একে একে এবার দেখে নেই আইন শৃঙ্খলা রক্ষার নাম করে গদি রক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া গোপনে পুলিশদের সম্পর্কে।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান একজন গোপালি পুলিশ। এই হাবিবুর রহমান পুলিশ বাহিনীর গোপালগঞ্জ করণের ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। ঠিকানা জালিয়াতি করে 1000 কনস্টেবল নিয়োগ দৈনিক প্রথম আলোতে এক যুগ আগে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, ঢাকা জেলা থেকে চলতি বছরের সর্বশেষ নিয়োগ পান 258 জন। এদের 200 জনের বাড়ি গোপালগঞ্জ ও তার আশেপাশের এলাকায়। বর্তমান জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান তাদের নিয়োগ দিয়েছেন। হাবিবুর রহমান নিজেও গোপালগঞ্জের বাসিন্দা। অর্থাৎ ডিএমপি কমিশনার হাবিব পুলিশ সুপার থাকাকালীন সময় থেকেই পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের মানুষদের নিয়োগের ক্ষেত্রে অতি উৎসাহী ভূমিকা পালন করতে থাকেন। হাবিবের পরে তালিকায় দ্বিতীয় ব্যক্তি হচ্ছে বাংলাদেশের অন্যতম কুখ্যাত পুলিশ কর্মকর্তা সাবেক আইজিপি বেনজির আহমেদ। গোপালগঞ্জের বাসিন্দা এই বেনজির আহমেদকে নিয়ে শেখ হাসিনা তারা অনেক ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়ন করেন। তার মধ্যে অন্যতম ছিল হেফাজত ইসলামের ওপর 5 মে শাপলা চত্বরে গণহত্যা। এই তালিকায় তৃতীয় ব্যক্তি হল র্যাবের ডিজি হিসেবে কর্মরত এম খুরশিদ হোসেন। প্রকাশ্যে তিনি ঘোষণা দিয়েছেন, যতই স্যাংশন আসুক ভয় পায় না, সম্প্রতি ডিজির স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ এই মৃত্যুর জন্য সরাসরি খুরশিদ হোসেনকেই দায়ী করেছেন। জানা গিয়েছে তার স্ত্রী দিলরুবা ছোট ভাইকে ভিসা নীতি অনুযায়ী আমেরিকা থেকে ফেরত পাঠানো হয় এবং ছোট ছেলেকেও কানাডা থেকে ফেরত পাঠানো হয়। এ নিয়ে বাসায় সৃষ্ট পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে কয়েকটি সূত্র দাবি করেছে। এই তালিকায় চতুর্থ ব্যক্তি অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। এই কুখ্যাত গোপালী পুলিশ কর্মকর্তা হলি আর্টিজনের জঙ্গি হামলার নাটক থেকে শুরু করে অনেকগুলো জঙ্গি নাটক মঞ্চস্থের কারিগর। ইতোমধ্যে হলি আর্টিজানের ঘটনায় মনিরুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তলব করা হয়েছিল। জঙ্গি নাটক ও অসংখ্য গুমের ঘটনার কারণেই মনিরুলের শেষ পরিণতি বেনজিরের থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। এই তালিকায় পঞ্চম ব্যক্তি হচ্ছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এস এম রুহুল আমিন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় জন্ম নেয়া আরেক গোপালী পুলিশ হলেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। টুরিস্ট পুলিশের দায়িত্বে থাকা এই পুলিশ কর্মকর্তাকে গত বছর সিআইডি প্রধান বানানো হয়। রেলওয়ে পুলিশের প্রধান বানানো হয়েছে গোপালগঞ্জে জন্ম নেয়া দিদার আহমেদকে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই প্রধান দায়িত্বে আরেক কুখ্যাত পুলিশ কর্মকর্তা বনজ কুমার মজুমদার। এই বনজের জন্ম পিরোজপুরে, যা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার নিকটবর্তী। আলোচিত মুনিয়া হত্যা ধর্ষণ অর্শ মামলা থেকে বসুন্ধরা গ্রুপের মালিক আনভীরকে অব্যাহতি দিয়ে চার্জশিট জমা দেয় বনজ কুমারের পিবিআই। এতক্ষণ যে গুরুত্বপূর্ণ পদগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোর বাইরেও গোপালগঞ্জের পুলিশের মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে গোপালগঞ্জে 200 পুলিশ কর্মকর্তার নামে মামলা হয়েছে এবং এই পুলিশের ভিতরে রয়েছে বড় বড় পুলিশ কর্মকর্তারাও। সম্মানিত দর্শক, এবার আনিসুর রহমান এবং সালমান এফকে গ্রেপ্তার করায় সারা বাংলাদেশে আনন্দ উল্লাস করছেন বিএনপি এবং বিরোধী দলের সকল নেতা কর্মীরা। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন ছাত্ররা এবার আনন্দে মিছিলে মেতে উঠেছেন এই দুজনকে গ্রেপ্তার করাই। সম্মানিত দর্শক, এই দুজনকে গ্রেপ্তার করে এবার তাদের বাসা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছেন সেনাবাহিনী। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন কে কে রয়েছে সেই 200 পুলিশের তালিকায় এবং কোন কোন বড় কর্মকর্তাগুলো রয়েছেন। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। সম্মানিত দর্শক, এই ভিডিও সম্পর্কে এবং আনন্দ মিছিল সম্পর্কে 200 পুলিশ যে আটক হয়েছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।